দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় আসবে এক্ষুনি। চলো ঘরে চলো, ঘরে চলো, তোমার ওষুধ আছে, চলো রাঙাবো। কেন বারবার আগের কথা মনে করো বলো তো? চলো ঘরে আসো। একজন মা হিসাবে কথাটা ভালো শোনায় না। তুমি যেতে পারলে না? তুমিও তো বাবা ছিলে, তাই না? তুমি কি গাড়ি পাঠিয়েছো? সেটাও তো পাঠাওনি নিশ্চয়ই। হ্যাঁ, হতভাগ্য পিতাই আমি একজন। 10 বছর পর ছেলে আসছে বিদেশ থেকে, একমাত্র ছেলে আমার, অথচ তাকে রিসিভ করতে যেতে পারিনি। একজন লোককে যে আমি এয়ারপোর্টে পাঠাবো তাকে নিয়ে আসার জন্য, সেটাও পারিনি। আমার ঘরে একজন স্ত্রী আছে, যার ছেলে এত বছর পর বিদেশ থেকে আসছে, তাকে রিসিভ না করে তার অফিসের কাজ, সেমিনার, মিটিং এসবই তার কাছে জরুরি। রায়হান প্লিজ, অন্যকে দোষ দিও না, নিজেও কিছু নাও। না 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 না, সবটাই তো আমার দোষ। হ্যাঁ, আমার তো উচিত ছিল আজকে চাকরিটা ছেড়ে দেওয়া। চাকরিটা ছেড়ে দিলে মন্ত্রীর কথা শুনতে হতো না, সরকারের কথা শুনতে হতো না। কী লাভ, কী লাভ একজন সচিব হয়ে? একমাত্র সন্তান দেশে ফিরে এলো, বাড়িতে দুটো গাড়ি আমার, ছেলে কীভাবে ফিরছে আমি জানি না।
এত সময় লাগে? I'm fine. What about you? I'm fine. Still young. Yeah. Oh, what is mom? Hey, Tommy, come in. Oh, mom. Hey, mom. How are you, my baby? I'm fine. Fantastic. Oh. তোমার কোনো অসুবিধা হয়নি তো আসতে বাবা? No, not at all. I'm completely fine, but I need to be fresh now. Okay. Dad, do you have any time? Hello, Dos. What's up, man? I'm fine. I'm completely fine. তোর কি মনে আছে আমি তোকে একটা কাজ দিয়েছিলাম, একটা টাস্ক দিয়েছিলাম? Did you do that? তুই কি ভাবছিস আমার বন্ধু একটা কাজ করতে বলল, আমি সেটা করব না? Really? You did it? Okay, কিভাবে কি করলি সেটা একটু শুনতে চাই। আমি ইনস্ট্রাকশনটা অ্যাড্রেস তোকে সেন্ড করছি। হুম। তুই চুজ করে নে কোনটাতে যাবে। Okay. Okay, thank you. Thank you so much. You are just awesome. Bye. Hey, good morning, Dad. Good morning. How are you? Fantastic. Okay. But I'm going to go home, Dad. Hey, Dad. মুখটা ভুলে রেখেছো কেন? তোমার রাতের ঘুম কেমন হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? বাই দ্য ওয়ে, সরি বেটা, তোমাকে আনতে না রাতে এয়ারপোর্ট যেতে পারিনি। Mom, just stop it. I just can't take it. I really dislike the complaints. So don't do it. আমাকে এখন বেরোতে হবে, আমি রাতে এসে কথা বলবো। কি বলছো? রাতে এলে আবার এখন কোথায় যাচ্ছ? তোমার সাথে তো ঠিক মতো কথাই হলো না। তারপরে তুমি কতদিন থাকবে কিছুই তো জানা হলো না। Mom, I'm here only a week. A week. আমার একটা কাজ আছে, আমি শেষ করি, তারপর আমি তোমাদেরকে সময় দেবো। আর তাছাড়া ইউ গাইজ আর বিজি, সো আমি নিজেও চাই না তোমাদেরকে বদার করতে। আহা, কি বলছো কি তুমি? এক সপ্তাহ বেড়াবে নাকি বাবা আমাকে দেখবে? আমি তো বলছি আই উইল গিভ ইউ টাইম, বাট আমি আসলে এখানে এসেছি আসলে একটা ইম্পর্টেন্ট কাজে। একটা নিউজ এজেন্সির একটা অ্যাসাইনমেন্টস নিয়ে এসেছি এবং আমাকে যে ওটা জমা দিতে হবে, সো আহা কোথায় যাচ্ছ অ্যাটলিস্ট তা তো বলে যাবে। ও গড, মামা এখন কিছুই বলা যাবে না। আই হ্যাভ টু গো নাও, আমি রাতে এসে তোমাকে ইন ডিটেল সব বলছি। টাটা মম, বাই বাই ড্যাড, বাই মম, টেক কেয়ার। ইয়াপ। চা খান। কি বললি?
বেয়াদব তুই আমার সাথে বেয়াদবি করিস আর রামজাদা আমাকে তুই আমাকে তোকে আমি মেরি ওরে তোকে আমি ওরে আল্লাহ আমি আল্লাহ ভাই 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 দেন 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 আমি মেরি আর রামজাদা কি হচ্ছে সবুজ হ্যাঁ বেয়াদব এত বড় তোর সাহস আমাকে চোপ বলে আমাকে চোপ কি হচ্ছে সবুজ সব আর করে দেব আমি তোমাকে না বলেছি ওনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না ওনারা মুরুব্বি মানুষ দুই একটা মন্দ কথা বলতেই পারে তাই বলে তো স্যার এ তো হারা দিন হুদাই মিছাই কাওয়ে স্যার হুদাই মিছাই কাওয়ে এত হেতেরে নবাব মনে করে কোন আপনি কোন সারা দিন একজনকে ভাল লাগে আই তুমি যাও কাজে যাও হলুদ দাদুকে নিয়ে যাও দাদু নাস্তা করে ফেলো হ্যাঁ দাদু আসেন তো যাও দাদু আসেন তো এ লাবণ্য রাঙাবুর শরীরটা এখন কেমন না কাল রাত থেকে শরীরটা খুব খারাপ রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি এখন নাকি মাথাটাও খুব ধরেছে তুমি কি ওষুধ দিয়েছিলে আমি ওষুধটাই দিতে ভুলে গিয়েছি দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এসব করে আর কি হবে বাবা মরে গেলেই তো সব ঠিকঠাক আহা মরি মরি বললেই তো আর মরে যাওয়া যায় না জীবনে যতটুকু কষ্ট লেখা আছে তা ভোগ করে যেতেই হবে কে বললো কে বললো শুনি এই শুরু হলো সাত সকালে বৃদ্ধদের নিয়ে এই একটা যন্ত্রণা ওহো পাঁচ দেখার সময় এত কথা বলতে হয় না তো তোমরা তো নিজেরাই নিজেদের একটু যত্ন রাখতে পারো নাকি তোমাদের কিনে না আর পারি না তুমি যাও তো এখন আজকে আমি পানি দিব আল্লাহ আপনি কি আর চাকরিটা খাবেননি চাকরি খাবো না যাও যাও কিচ্ছু হবে না হ্যালো এক্সকিউজ মি সরি 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 ইটস ওকে ইটস ওকে নো নো প্রবলেম ইন ফ্যাক্ট আই এম সরি যে আমার আসলে এভাবে করে এত দূর পর্যন্ত গটগট করে ভেতরে চলে আসাটা ঠিক হয়নি actually there is no one in the gate to kauke pachhilam na shejon ashle ebhabe khuste khuste ekhane chole eshi but I'm sorry if I make you scared I'm really sorry porichoy dei amar naam mahen I'm from USA journalist ashromer byapare ektu information nebar jonno eshilam ji ashromer upor ki গলা খুব মজার তোমার জি
না বলছিলাম যে আমি আসলে এই যে আশ্রমের কিছু ইনফরমেশন নেবার জন্য এসেছিলাম। আমি আসলে কার সাথে কথা বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি কথা বলবে আমার সাথে রিগার্ডিং দিস? আসলে আপনি অনেক ভোরে চলে এসেছেন, কেউ তো এখনো নাস্তা করেনি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসুন। আসুন। Yes, sir. This way. Nice place. Ah. Thank you. মানে এখনো পর্যন্ত তোমার নাম কিন্তু জানা হলো না। আমার নাম লাবণ্য। মজার নাম, খুবই মজার। কি হলো মানে why laughing? মানে হাসছো কেন? আপনি কিভাবে যেন বাংলা বলেন, আপনার বাংলা শুনে হাসি পেল। It's kind of funny. কিন্তু আমি তারপর চেষ্টা করি ঠিকঠাক করবার জন্য। I'm trying. আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমি টাওয়াল পাঠাচ্ছি, আপনি একটু ভিজে গেছেন। হ্যাঁ। তুমি এখানে বসে চা খাচ্ছ, তাহলে কোথায় খাবো? রাস্তায় দাঁড়িয়ে? দেখো তোমাকে না আমি বলেছি আমার সাথে এভাবে উচ্চ স্বরে প্যাঁচ দিয়ে কথা বলবে না। সরি, বলো কি বলবো? এত বাঘিনীর মতো গর্জাস কেন? কি আমি বাঘিনী? তুমি দেখনি, দেখনি সাত সকালে ছেলেটা বের হয়ে গেল? খুব তো বলেছিলে কাল রাতে ছেলে এসেছে, ছেলেকে সময় দিতে হবে, আমার ছুটি নেওয়া উচিত। কোথায় কোথায় এখন তোমার ছেলে? উফ, আমার কত কাজ ছিল আজকে। আমার কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক মিটিং ছিল, মন্ত্রীর সাথে মিটিং ছিল, সব সব কিছু আমি ক্যান্সেল করেছি তোমার ছেলের জন্য। আমার ছেলে? তোমার ছেলে না? যাই হোক, ওরই বা কি দোষ? ও তো বিদেশে বড় হয়েছে, সেখানে বাবা মাকে সম্মান করা, সময় দেওয়া। তাহলে কার দোষ? আমার দোষ? না না, তোমার দোষ হবে কেন? সব দোষ তো আমার। সবচেয়ে বড় দোষ ছিল তোমার মতো শিক্ষিতা, উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী একজন পাগলা ঘোড়াকে বিয়ে করা। কি কি বললে তুমি? এই যে এই চোখটা দেখিয়ে পার করেছো সংসারের 25টা বছর। আচ্ছা তুমি কি আমার সাথে এখন ঝগড়া করতে চাচ্ছো? ঝগড়া করবো তা আবার তোমার সঙ্গে? কি কি বলতে চাও তুমি? কত কিছুই তো বলতে চাই, বলতে পারলাম হাটে হাড়ি ভাঙার ভয়। একমাত্র ছেলে দেশে আসে না, আসলেও সময় দেয় না, বাবা মার প্রতি শ্রদ্ধা বোধ নেই। তোমার কি মনে হয় আমার কষ্ট হয় না? হয়, আমি মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। আর কে জানে, নিজের রাগ সংবরণ করতে না পারলে দেখা যাবে একদিন কেঁচে কুটে সার বেরিয়ে গেছে। কর্ম, বুঝলো সাইমা, কর্ম কাউকেই ছাড়ে না। দেখো এখানে বসে বসে তোমার ফালতু লেকচার শোনার সময় আমার নেই, আমার কাজ আছে, আমি বাইরে গেলাম। না, আমাকে আমার অপমানের বিচার চাই। বিচার হবে, আমাকে সব সময় এই অপমানজনক কথা বলতে পারে না, কখনই পারে না। আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। বিচার হবে, বিচার হবে। হ্যাঁ, আমিও বিচার চাই, বিচার চাই, বিচার হোক না। হ্যাঁ, বিচার চাই। কি শকুন দাদু, কন্ট্রোল করো, প্রেশারটা তো আবার বাড়িয়ে ফেলবে। আমার একটা কথাও তুমি শুনো না, প্লিজ কন্ট্রোল শকুন দাদু, একটু করে না। ঠিক আছে দাদু, আমি 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 এটা দেখবো। হ্যাঁ, তুমি টেনশন, ঠিক আছে, প্রেশার ভাইজান।
উনি মাহিন সাহেব বিদেশ থেকে আইছে আ হাই আমি হাবিব এই আশ্রমের ম্যানেজার নাইস মিটিং ইউ আমি আসলে এসেছিলাম আশ্রমের ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করতে উড ইউ হেল্প মি আপ প্লিজ অবশ্যই চলেন ওই পাশ থেকে ঘুরতে ঘুরতে না হয় আপনাকে সমস্ত ইনফরমেশন দেওয়া যাবে আসুন কাজ কমপ্লিট হতে আর কতদিন লাগবে খুব বেশি দিন না ম্যাক্স 2-3 ডেজ ডোন্ট ওয়ারি আমি খুব বেশি দিন বিরক্ত করব না দ্যাটস ফর শিওর চিপ এভাবে বলছেন কেন আপনি এত দূর থেকে এসে এই অসহায় বৃদ্ধ মানুষদের জন্য কিছু করতে যাচ্ছেন এটাই তো অনেক বড় কথা could I ask you a question এই যে আশ্রম এই আশ্রমের মালিক কোথায় মানে ওনার ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই একটু জানতে চাই এই যে উনি করেছেন যে একটা আশ্রম উনি করেছেন এটা আসলে অনেক বড় একটা ইনিশিয়েটিভ অনেক মহৎ একটা উদ্যোগ গৃহহীন যারা ঘর থেকে দূরে থাকে বৃদ্ধ যাদের কিছু নেই প্রিয়জনদের কাছ থেকে অনেক দূরে থেকে এরকম একটা জায়গাতে তাদের জন্য একটা মাথার উপর ছাদ এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ অনেক বড় একটা উদ্যোগ ওনাকে না দেখলে আমার চলবে না সেটা পরে দেখা যাবে চলুন ওই দিকটা দেখাই আপনাকে ইয়া শিওর মাহিন এটা হচ্ছে আমাদের আশ্রম ও রিয়েলি এই পাশে হচ্ছে বৃদ্ধরা থাকে আর এই পাশে বৃদ্ধরা থাকে ওয়েট 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 আসলে বৃদ্ধ বয়সে একা থাকাটা অনেক কষ্টের বিষয় তাই ওরা নিজেরাই নিজেদেরকে সময়টা দেয় ও তোমাকে পরিচয় করাই দিই লাবণ্য ইন্ট্রোডাকশন দেওয়ার খুব একটা দরকার নেই ওনার সঙ্গে আমার একটু আগেই পরিচয় হয়েছে প্রথম পরিচয়টা ওনার সঙ্গে হয়েছে আর তখনই একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবার বলুন কেমন লাগলো আমাদের আশ্রম এখনো তো পুরোপুরি ঘুরে দেখাটা সম্ভব হয়নি বাট যতটুকু দেখেছি দিস ইজ রিয়েলি গুড রিয়েলি অসম কিন্তু একটা বিষয় জানার খুব বেশি আগ্রহ আমার মানে আমি আসলেই জানতে চাই এই যে এত সুন্দর আশ্রমটা কে তৈরি করেছেন আই রিয়েলি নিড টু নো আমি যদি জানতে পারি আমি আসলে তাকে জোরে একটা হাঁক দেবো And I will say thanks. তাহলে আর দেরি করছেন কেন? সে আপনার সামনেই দাঁড়িয়ে আছে। Really? এমন একজন ডক্টর যে শহরে না গিয়ে টাকার পেছনে না ছুটে তার এই বাবার জায়গায় এই আশ্রম গড়ে তুলেছে শুধু মানুষের সেবা করার জন্য আর এই আশ্রমটা কার জন্য তৈরি হয়েছে জানেন আমাদের রাঙা বুবুর জন্য রিয়েলি গড এই ম্যান খুবই অবাক আমি আমি একদমই স্পিচলেস আমি ভাষা খুঁজে পাচ্ছি না এতক্ষণ ধরে তোমার সঙ্গে আমি হাঁটলাম এতগুলো পথ ঘুরলাম এবং আমি তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে এই এই আশ্রমের তৈরি করেছে কে কিছুই বলে না কোনো কথা হলো But it's true. It deserves a hug and a thanks. A big hug. Hey, congratulations. Yeah. Now, this shop kichu mane ranga bubu chilo. Onek bochor age ekdin rate amader rail station e dariye chilo amader ranga bubu. Jhorer rate kothay jabe seta bhebe amader baba তাকে বাসায় নিয়ে আসে সে সময় সে তার নামটি ছাড়া আর কিছুই বলতে পারত না এখনো পারে না অ্যালজাইমারের রোগী তো সব কিছু ভুলে যায়
অবশ্য আমাদের এই আশ্রমের সবাই অ্যালজাইমারের রোগী। বয়সের সাথে সাথে এরা সব কিছু ভুলে যায়। ছোটখাটো চিকিৎসাগুলো আমি করে থাকি। বাবা মারা যাওয়ার পর রাঙাবুকে নিয়ে আমি আশ্রমটা উদ্বোধন করি। এখন আমার অনেক বাবা মা। One thing, তোমার দুটো চোখ একটু কেমন যেন কি যেন বলতে চায়, মনে হচ্ছে অনেক দিনের চেনা। জানো, আজ সকাল থেকে কুটুব পাখি ডাকছে, আমি ভাবছিলাম কেউ বুঝি আসবে, কিন্তু আমার তো কেউ নেই। এই যে তুমি এলে, সেই জন্যই কুটুম পাখি ডাকছিল। কে বলে তোমার কেউ নেই? আমি আছি, আমি আছি। আর ওদের মতো তোমার একজন আপন মানুষ হতে চাই আমিও। তোমাকে আমি কি তোমাকে রাঙাবো বলতে পারি? সরি, থ্যাংক ইউ সো মাচ। আমি তো আরো আছি, আরো দুটো দিন দেখা যাক তখন কত খাওয়াতে পারো তোমরা। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন না। আমি আসলে এই যে এখানে যারা যারা আছে তাদের সবার জন্য গিফট আনতে চাচ্ছিলাম। এখন যদি তোমরা পারমিশন দাও, অনুমতি থাকে তাহলে। এখানে অনুমতি নেবার কি আছে? না মানে হয় হতে পারে না যে তোমাদের কোনো অসুবিধা আছে, অসুবিধা যদি থাকে সেজন্য। আপনি সবার জন্য গিফট আনবেন, এটা তো খুশির সংবাদ। থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমি অনুমতি পেয়ে গেলাম। অবশ্যই আপনি গিফট আনবেন, সবাই অনেক খুশি হবে। আর আগামী পরশুদিন কিন্তু আমাদের আশ্রমের জন্মদিন, আপনি সময় মতো চলে আসবেন, ঠিক আছে? রিয়েলি? অবশ্যই আসবো, অবশ্যই। আই উইল ডেফিনেটলি কাম। ওকে, বাই বাই। অ্যান্ড মজার গলা। থ্যাংক ইউ, বাই। হ্যালো লাবণ্য। আমি তোমাকে বলেছিলাম না যে আমি এখানে সবাইকে কিছু গিফট দিতে চাই, সেই জন্য কিছু গিফট নিয়ে এসেছি। প্লিজ টেক ইট, দিস ইজ অল। এটা না এটা স্পেশালি তোমার জন্য। আমার জন্য?
রেড সারি, এখানে একটা রেড সারি আছে, এন্ড আই হোপ ইউ উইল লাইক ইট। লাল সারি? হুম, সারি। Feeling shy? Don't be shy. But one thing, lodja. Lodja pele tomake aro beshi sundor dekhay. And I hope lal sari te tomake aro onek beshi sundor dekhay. Ji. Chulo. Yeah, chulo. দাদু, দাদু আমাদের মাফ করে দাও দাদু। সবুজ ভাইয়ের হাবিব ভাই অনেক ভুগছে, সে তার ভুল বুঝতে পারছে। আমি যাবো না, তোদের বোঝানো আমি করবো। আপনারা যদি না থাকতেন তাহলে আমরা কই যাইতাম, কি করতাম, কি খাইতাম? এটা কি? এটা বাতাসা। বাতাসা? বাতাসা এটা কি? বাতাসা এক ধরনের মিষ্টি খাবার, আমার ভীষণ পছন্দের। ছোটবেলায় আমি খুব খেতাম, এখন খুব একটা খাওয়া হয় না, তবু আমার খুব প্রিয়। ওকে, খুব খুব মজার, খুবই। নিন খান। খান, এটা আপনার জন্য। যাকে আমার খুব পছন্দ হয় তাকেই কেবল আমি এটা খেতে দিই। আচ্ছা, তাই হাবিব খান? হাবিব, হাবিব খুব পছন্দ করে তোমাকে, ভীষণ পছন্দ করে। ওকে তোমার বাতাসা খেতে দেওয়া উচিত। আচ্ছা, ড্রপ এটা। তোমার ভালো লাগে কি কি, মানে তোমার পছন্দ, তোমার খুব পছন্দ এমন কিছু আছে? আমার জোনাক খুব ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় ইস, যদি জোনাক হতে পারতাম। তবে রাতের অন্ধকারে নিজের পছন্দের মানুষের ঘাড়ে চেপে বসতাম, কি মজা হতো, তাই না? চলেন, আপনাকে আশ্রমের বাকি অংশগুলো ঘুরে ঘুরে দেখাই, আর অন্যদের সঙ্গেও কথা বলবেন। দেখো রাঙাবু, হুট করে একজন মানুষ এসে আমাদের বৃদ্ধাশ্রমটা কি বদলে দিল, তাই না? আচ্ছা, কে এসে
কার জন্য বদলেছে? বারে তুমি বুঝি জানো না? জানবো না কেন, জানিও বুঝিও। কি বুঝো শুনি। বুঝি যে আমার সখীর মনে কাউকে ধরেছে, সেজন্য চারিদিকে সবকিছু সুন্দর লাগছে। রাঙাবু ভালো হবে না কিন্তু বলছি, হাবিব ভাইও তখন বলছিল আমার নাকি কাকে ভালো লেগেছে। তা তো ঠিকই, অবশ্য সে তো ভালো লাগার মতোই, মন কাউকে চাইতেই পারে, তাতে মনের আর দোষ কি? উফ রাঙাবু, চলো তো, অনেক হয়েছে, তোমার ওষুধ খাবার সময় হচ্ছে, উঠো চলো। চলো চলো আসো। হ্যালো 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 হ্যালো, ধরেই না। হ্যালো হ্যালো বাবা, বাবা কেমন আছো বাবা? তোমরা বাবা কেঁদো না ভাই, কেঁদো না, কেঁদে কি হবে? এই দেখো না, এই দেখো আমি কেমন আছি। আমিও তো আমার ছেলে পেলে দেখে এখানে আসি। আর তুমি কাঁদছো, কেঁদো না, এই নাও পানি খাও, একটু পানি খাও। ইয়াপা, বাড়িতে ফোন করেছিলেন? আনোয়ার সাহেবও ফোন করেছিল, ধরে নাই। খুব ব্যস্ত বুঝলা। ব্যাপার মিষ্টি, তাড়াহুড়া করে চলে যাচ্ছ, পান বানাবে কে? আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না, আজকে আশ্রমের জন্মদিন আর আপনারা সবাই এখানে বসে আছেন, কালকে মাহিন ভাই সবার জন্য কত কাপড় পাঠাইছে, আর আজকে মোরগ পোলাও রান্না হইতাছে। দাদু চলো, চলেন সবাই, সবাই চলেন। এই মিষ্টি আপু আসো। আমি রব না, আমি রব না, রব না ঘরে, রব না, রব না ঘরে।
This is your mom, Dad. Tomar mom, it means my daddy. Daddy kothay, Dad? Ye mone tomar daddy to nei. नहीं माने कि मॉम नहीं माने कि इधर की बोल चुके तुम्हें हैं कौथा बोल चुके तुम्हें इधर मीठा बोल चुके स्टॉप लाइंग आर एक तो मीठा चुनते चाइना किंतु आमी ये तो वन थिंग आमी आज पोज़न तो ज्योतु के मानुष के घृणा करता हूँ ज़्यादा के घृणा करता हूँ तादर कारणों जोनों तादर एक्टिविटी से क তোমাদের সন্তান আমি আই এম হেটিং মাইসেলফ এটা কি করে করলে মম তোমরা না আমেরিকা আমরা প্রাউড ফিল করি আমরা বাঙালি কজ আমাদের একটা হেরিটেজ আছে আমাদের একটা কালচার আছে আমাদের একটা নর্মস আছে ভ্যালিউজ আছে আমরা এখানে বাবা মা ছেলে মেয়ে সবাই সারা জীবনের জন্য একসঙ্গে থাকি কিন্তু আজকে এটা কি শেখালে তোমরা আমাকে প্লিজ প্লিজ বাবা ফরগিভ আস প্লিজ সত্যি আমি জানি না আমার মা কোথায় আছে কি করে জানবে তুমি অনেক খুঁজেছি আমি তাকে কোথায় খুঁজেছো তুমি কোথাও পাইনি কোথায় খুঁজেছো এভাবে ঠিকমতো খোঁজোনি তোমরা যদি তোমরা ঠিকমতো খুঁজতে অবশ্যই পেতে তোমরা ঠিকমতো খোঁজোনি উচিত হয়নি কাজ তোমাদের তো মা তো চাইনি তোর দাদিকে বাড়িতে নিয়ে আসি বাড়িতে অশান্তি বাড়বে বাড়িতে সংসারে অশান্তি হবে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দে আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই ড্যাড নাথিং তোমাকে যে জন্ম দিয়েছে তোমার যদি ক্ষমা চাইতে হয় তাহলে তার কাছে ক্ষমা চাওয়া উচিত তুমি তো তাকে মারা যাবার আগে মেরে ফেলেছো What you did? কিছু জানি না আমি 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 এটা নিতে পারছি না যে আমার বাবা মা তোমরা দিস ইজ টু মাচ আই এম ডিসাইডেড আমি তোমাদের কারো সাথে থাকবো না আমি আমার দাদির সাথে থাকবো আমার দাদিকে নিয়ে আমি চলে যাব দূরে মাহিন তুমি আমাদেরকে ভুল বুঝছো বিশ্বাস করো এই পর্যন্ত আমরা যা করেছি সব তোমার জন্য করেছি মম জাস্ট স্টপ ইট
you should feel sorry. Sorry for what you did. You know one thing? There is karma. What goes around that comes around. তুমি যেটা করছো সেটা কর্মফল তুমি পাবে। তুমি এখানে বসেই পাবে। এই যে আমি তোমাদের সন্তান, একমাত্র সন্তান, আমি আজকে বলছি আমি তোমাদের দুজনের কারো সাথে থাকব না। আমার দাদিকে নিয়ে চলে যাব দূরে, অনেক দূরে। বাবা এই বলিস না বাবা, প্লিজ দাঁড়া। আমি তো তোমাকে চিনি, আমি তোমাকে জানি। আই নো ওয়াই দিস অল হ্যাপেন্ড, কিন্তু তারপরও আই এম টেলিং ইউ ওয়ান থিং, তুমি যদি সরি ফিল করো, তোমার যদি মনে হয় যে তুমি তোমার মার কাছে গিয়ে সরি বলবে, আমি তোমাকে আটকাতে পারবো না। কজ শি ইজ ইউর মাদার, তুমি তার সন্তান। আমি চাই তুমি তার কাছে ক্ষমা চাও। ওরে বাবা রে, কি শক্তিশালী আমার দাদু! আমি পারি না তোমাকে এই তাড়িয়ে। আর তুমি আমার সোনামণি, আমার মানি। মাহিন, তোমাকে না বলেছি এত দৌড়াদৌড়ি করতে না? মা, আপনাকে না বলেছি এই বাচ্চাদেরকে যখন তখন খেলতে নিয়ে আসবেন না, তাহলে ওরা নষ্ট হয়ে যাবে। বাচ্চারা খেললে নষ্ট হয় না, বাচ্চাদের তো একটু খেলাধুলা করতে হয় মা। আপনি চুপ করুন মা, আপনার আশকারা পেয়ে পেয়ে আমার ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে। লেখাপড়াতে তো লাটেই উঠেছে, পরীক্ষায় একদম গোল্লা। তুমি কোনো কথা বলবে না, যেমন মা তেমন ছেলে। আমি দেখছি, ডাকছে তুমি। চলো চলো বলছি, আসো আসো বলছি। মা তুমি ঠিক আছো? মা শুনতে পাচ্ছো? তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। পানি খাবে? পানি পানি খাবে? মা এক মিনিট, পানি খেয়ে নেই। Thank you.
মা যাবার মুহূর্তে কাঁদলে আমার তো খারাপ লাগবে। তোমরা যারা আছে এতদিন ধরে যাদের সেবা দিয়েছ, দিয়ে যেও, আল্লাহ তোমার ভালো করবে। আমি যাচ্ছি, কিন্তু আপনাদের কোনো দিন আমি ভুলতে পারবো না। আমি সবসময় দোয়া করবো আপনারা এখানে ভালো থাকবেন। আপনি চলে যাচ্ছেন আপনজনের কাছে, আপনার আনন্দ আমাদের আশ্রমের কথা মনে রাখবেন। আমরা যেন ভালো থাকতে পারি, আশ্রমে আপনি আবার আসবেন। আমাদের আমাদের খবর নিয়ে বলেন, চিন্তা করেন না, আমি সুযোগ পেলে আবার আসবো, আপনাদের দেখতে আসবো। যাই, অনেক পুণ্য করলে তো মামা তো ছেলে পাবে। তুমি আমার অনেক সেবা করেছো বাবা, তুমি ভালো থাকো। কাঁদলে কি পৃথিবীর সবগুলো মেয়েকে এত সুন্দর লাগে? আপনি কি আমার সাথে মজা করছেন? একদমই না, একেবারেই না। এই পৃথিবীতে ভালোবাসা পাওয়াটা খুবই দুর্লভ, খুবই কঠিন একটা বিষয়। আর কারো ভালোবাসা চোখের জল হয়ে ঝরছে সেটা নিয়ে মজা করা যায়? হবে
হাবিব খুবই ভালো, খুবই হৃদয়বান একটা ছেলে। জনক পোকার মতো সারাটা জীবন সে তোমাকে আলো দেবে, তোমার পাশে থাকবে, এইভাবে তোমার হাত ধরে রাখবে।